নীলু বলল সে রাতে খাবে না। কেন খাবি না রে? বললাম না, জ্বর। রমজান ভাই কাউকে না খাইয়ে ছাড়ে না। সে ক্রমাগত ঘ্যান ঘ্যান করতে লাগলো। রাইতে ভাত না খেলে এক সরোয়ে রক্ত পানি হয়। নীলু শব্দ করল না, তার ঘরের দরজাও খুলল না। সেতারার মনে ক্ষীণ আশা ছিল, হয়তো শেষ পর্যন্ত নীলু তাকে ডেকে নেবে। সেসব কিছুই হলো না। রাত 9টা বাজতেই নীলু তার ঘরের বাতি নিভিয়ে দিল। খুব বৃষ্টি হলো সে রাতে, ঝমঝম করে বৃষ্টি। আকবরের মা বলল, আশ্বিন মাসে বৃষ্টি লক্ষণ খুব বালা। আমি অনেক রাত পর্যন্ত বাবার জন্য অপেক্ষা করতে লাগলাম। বাবাকে কি সব খুলে বলা উচিত? বাবা খুব দেরি করতে লাগলেন, ঝড় বৃষ্টিতে এদিকে সব ভাসিয়ে নিচ্ছে। বাবা ফিরলেন গভীর রাতে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। রমজান ভাই আমাকে ডেকে তুলে ফিসফিস করে বলল, ছোট আফা লক্ষণ বেশি বালা না। কেন, কি হয়েছে? মদ খাইয়ে আইছে। সমস্ত রাত আমার ঘুম হলো না। সেতারা এক কাণ্ড করেছে, রাতারাতি বিখ্যাত হয়ে গেছে। দুটি পত্রিকার, দৈনিক বাংলা, অবজারভার, প্রথম পাতায় তার ছবি ছাপা হয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত থেকে শিশু সঙ্গীত সম্মেলনে গ শাখায় স্বর্ণ পদক নিচ্ছে। অথচ বাবা সেতারাকে ঢাকায় যেতেই দিতে চাননি। গানের স্যারের কত ধরাধরি, কত সুপারিশ, বাবার এক কথা, না এসবে দরকার নেই। শেষ পর্যন্ত নাজমুল চাচা যখন সঙ্গে যেতে রাজি হলেন, তখনই শুধু গম্ভীর মুখে বাবা রাজি হলেন। ঢাকায় গিয়ে সে যে এই কাণ্ড করেছে তাও আমরা জানি না। রমজান ভাই পত্রিকা পড়ে প্রথম জানলো এবং এমন চেঁচামেচি শুরু করলো। সেতারা যে ভেতরে ভেতরে এমন ওস্তাদ হয়ে উঠেছে তা আমরা বুঝতেই পারিনি। সকালবেলা ঘুম ভেঙেই অবশ্য শুনতাম, কোয়েলিয়া বলেরে মাই, অঙ্গনা মোড়ে বারে বারে, পিয়া পরদেশ গাউন কিনো, সদারঙ্গ পিয়ারা বা তোমা বিনা নয়নানা দর্শন বারে বারে। একই জিনিস সকালে একবার, বিকালে একবার, মাথা ধরে যাওয়ার মতো অবস্থা। বাবা পর্যন্ত গানের স্যারকে একদিন বললেন, 6-7 মাস ধরে একই জিনিস গাচ্ছে, শুনতে খুবই বিরক্ত লাগে। গানের স্যার একগাল হেসে বললেন, সময় হলে দেখবেন, সময় হোক না। ফিরে আসবার পর সেতারার একটা সংবর্ধনা হলো। আমি সেতারাকে সঙ্গে করে নিয়ে গেলাম। বাবা কোথাও জানতাম না, নীলিও যাবে না। সংবর্ধনা অনুষ্ঠানে ওই ভদ্রলোকের সঙ্গে দেখা হয়ে গেল। তিনি হাসি মুখে এগিয়ে এলেন, আরে নীলু, এই মেয়ে তোমার বোন? তুমি তো বলোনি তোমার এমন গুণী বোন আছে। আসো তুমি, তোমার সঙ্গে কথা আছে। আমি ভাবলাম বলি, আমি বিলু, কিন্তু কিছুই বললাম না। আমি দিন দশেকের মধ্যে চলে যাব, ইউনিভার্সিটি খুলে যাচ্ছে। ও, পরশুদিন আসতে বলেছিলাম, আসুনি তো? আমি অস্বস্তি বোধ করতে লাগলাম। আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, একবার ভাবলাম যাই তোমাদের বাসায়। আমি বিলু, নীলু আসেনি। ভদ্রলোক চশমা খুলে কাঁচ পরিষ্কার করতে লাগলেন। এত পরে বলছো কেন, প্রথমে বললেই হতো। ভদ্রলোক রাগী চোখে তাকালেন আমার দিকে। আমি এগিয়ে গেলাম সামনের দিকে। একবার পেছন ফিরে দেখলাম তিনি কেমন যেন খর দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। আমার কেন জানি খুব কষ্ট হতে লাগলো। আমাকে কেউ তেমন পছন্দ করে না, কেন করে না আমি জানি না। নীলু অন্য ঘরে চলে যাবার পর সেতারাও চলে গিয়েছে তার সঙ্গে। আকবরের মা আগে আমার ঘরের সামনে পাটি পেতে ঘুমাতো, এখন ঘুমোচ্ছে ওদের ঘরের সামনে। নাজমুল চাচা সব ঈদে আমাদের উপহার দেন। আমি লক্ষ্য করেছি নীলুর উপহারটা হয় অনেক সুন্দর, অনেক দামি। ক্লাসের মেয়েরাও আমাকে পছন্দ করে না। টগরের বোনের বিয়েতে টগর ক্লাসের 5 জন মেয়ে ছাড়া সবাইকে দাওয়াত করলো। আমি ওই 5 জন মেয়ের মধ্যে একজন। সবাই এরকম করে কেন আমার সঙ্গে? নীলু ইদানিং আমার সঙ্গে কথা বলা ছেড়েই দিয়েছে। নিজের থেকে কিছু জিজ্ঞেস করলে তবেই জবাব দেয়।
সেদিন দেখলাম খুব সাজগোজ করছে। আমি বললাম, কোথায় যাচ্ছিস রে? যাচ্ছি এক জায়গায়। কোথায়? নীলু চুপ করে রইল। ওই ভদ্রলোকের কাছে যাচ্ছিস বুঝি? গেলে কি হয়? প্রায়ই যাস নাকি? মাঝে মাঝে যাই। এরকম যাওয়া ঠিক না, লোকজন খারাপ বলবে। খারাপ বললে বলুক না, আমি কি পায়ে ধরে সাধছি আমাকে খারাপ না বলার জন্যে? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, ওই ভদ্রলোকের নাম কি? রকিব ভাই, অঙ্ক পড়ায়, খুব শিগগির আমেরিকা চলে যাবে। উনিই বলেছেন বুঝি? মুন্নি বলেছে, উনি মুন্নির খালাতো ভাই হন। কোন মুন্নি? কালো মুন্নি? হুম। নীলু কপালে টিপ করে অনেকক্ষণ আয়নার দিকে তাকিয়ে আবার টিপটি তুলে ফেলল। হালকা গলায় বলল, মুন্নির ধারণা রকিব ভাই ওকে বিয়ে করবে। করবে নাকি? কি জানি, করতেও পারে, আমার কিছু যায় আসে না। করতে চাইলে করবে। যায় আসে না তাহলে যাস কেন? নীলু থেমে থেমে বলল, আমি ওদের বাড়ি গেলেই মুন্নি রাগ করে, দারুণ রাগ করে, কিন্তু কিছু বলতে পারে না, আমার খুব মজা লাগে, সেই জন্যে যাই। ছি নীলু, শুধু মুন্নি না, ওর মাও রাগ করেন। সেদিন কি বলছিলেন শুনবি? কি বলছিলেন? বলছিলেন মুন্নির সঙ্গে রকিব ভাইয়ের বিয়ের কথা সব পাকাপাকি হয়ে আছে, শ্রাবণ মাসে বিয়ে। ডাহা মিথ্যা, কোনো কথাই হয়নি। তুই জানলে কি করে কোনো কথা হয়নি? আমি জিজ্ঞেস করলাম। কাকে জিজ্ঞেস করলি? রকিব ভাইকে, আবার কাকে? খুব খারাপ হচ্ছে নীলু। খারাপ হলে আমার হচ্ছে, তোর তো হচ্ছে না। তুই আমার সঙ্গে বকবক করিস না, যা ভাগ। নীলু আজকাল স্কুলেও নিয়মিত যাচ্ছে না। সকালবেলা স্কুলে যাবার জন্য তৈরি টৈরি হয়ে হঠাৎ বলবে, আজকে আর যাব না, পেট ব্যথা করছে। সেদিন সেলিনা আপা, আমাদের হেডমিস্ট্রেস, আমাকে তার ঘরে ডেকে নিয়ে গেলেন। রাগী গলায় বললেন, তুমি কি গত শুক্রবার কালো মতো রোগা একটা ছেলের সঙ্গে হেসে হেসে কথা বলছিলে বিউটি লন্ড্রির সামনে? কই না তো আপা, আমিও তাই ভাবছিলাম। ওইটা নীলু, আজেবাজে ছেলের সঙ্গে আজকাল খুব মিশছে মনে হয়। তোমার বাবাকে বলবে, ওই সব লোফার টাইপের ছেলে, পানের দোকানের সামনে দাঁড়িয়ে সিগারেট খায়, মেয়ে দেখলে শিস দেয়, বলবে তুমি তোমার বাবাকে? জি বলবো। ঠিক আছে, তোমার বলার দরকার নেই, তাকে বলবে আমার সঙ্গে দেখা করতে। জি আচ্ছা। তাছাড়া ও তো রেগুলার ক্লাসেও আসে না, বাড়িতে শাসন না থাকলে যা হয়। নীলু এসব শুনে গা দুলিয়ে হাসতে হাসতে বলল, দূর, ওই ছেলের সঙ্গে আমি ঘষাঘষি করব কেন? আমাকে জিজ্ঞেস করলো কটা বাজে, আমি বললাম। তারপর আমি বললাম, আপনার হাতে তো ঘড়ি আছে, আমাকে জিজ্ঞেস করছেন কেন? সে বেটা একদম ঘাবড়ে গেল, আমতা আমতা করে বলল, আমার ঘড়ি নষ্ট। আমি বললাম, মেয়েদের সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে না? ছেলেটার যে কি অবস্থা, দূর থেকে অন্য বন্ধুগুলি তাকে দেখছে। ওই পাজিগুলি আগে আমাকে দেখলে শিস দিত, এখন আর দেয় না। আর কথা হয়নি ওই ছেলের সাথে? আর কথা হবে কেন? সেলিনা আবার বাবার সঙ্গে কথা বলবেন, বলুক, বাবা খুব রাগ করবেন। করলে করবে, বাবা সত্যি সত্যি রাগ করলেন, বেশ রাগ, চিৎকার চেঁচামেচি। শুধু তাই না, এক পর্যায়ে প্রচণ্ড এক চড় কষিয়ে দিলেন। নাজমুল চাচা ছুটে এলেন, ছি ছি, এসব কি কাণ্ড, মেয়ে বড় হয়েছে না? বাবা ঝাঁঝালো স্বরে বললেন, ওই স্কুল এখন বন্ধ, তুমি একটা ছেলে দেখো তো, ওর বিয়ে দিয়ে দেব। আচ্ছা, সেটা দেখা যাবে। বিয়ে দিতে চাইলে বিয়ে দেবে? বিলুমা, তুমি আমাদের 2 কাপ চা দাও তো, লেবু দিয়ে। নীলু যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে বলল, আমাকেও 1 কাপ চা দিস তো। পরদিন নীলু স্কুলে গেল না। সন্ধ্যাবেলা বাবার সামনেই তার সমস্ত বইখাতা বারান্দায় জমা করতে লাগলো। বাবা ইজি চেয়ারে বসে অবাক হয়ে দেখতে লাগলো, কি করছিস নীলু? বইপত্রগুলি সব ফেলে দিচ্ছি বাবা, পড়াশোনা তো আর করছি না, বই দিয়ে কি হবে? পড়াশোনা করবি না আর? না, তুমি নিষেধ করলে।
তাছাড়া আমারও ভালো লাগে না। কি করবি ঠিক করেছিস? এখনো কিছু ঠিক করিনি। বাবা আর কিছু বললেন না? রাতে ভাত খাবার সময় হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে বললেন? রাগের মাথায় অনেকে অনেক কিছু বলে, সেসব মনের মধ্যে পুষে রাখা ঠিক না। নীলু মুখ না তুলেই বলল, আমি মনের মধ্যে কিছু পুষে রাখিনি। আর কোনো কথাবার্তা হলো না। সে রাতে বাবা বাইরে গেলেন না, গম্ভীর হয়ে সেতারার পড়া দেখিয়ে দিতে বসলেন। সেতারা ক্লাস 6-এ উঠেছে, নতুন ক্লাসে উঠেছে বলেই পড়াশোনায় খুব আগ্রহ। সে হাসি মুখে তার বইপত্র দেখাতে লাগলো। বাবা একসময় আমার পড়াশোনারও খোঁজ নিলেন, পড়াশোনা ঠিকমতো হচ্ছে তো? জি হচ্ছে। প্রিটেস্ট কবে? এখনো দেরি আছে। কোন কলেজে পড়বি কিছু ভেবেছিস? ঢাকায় যেতে চাস নাকি? না, ঢাকা না যাওয়াই ভালো, যা গোলমাল, এই স্ট্রাইক ওই স্ট্রাইক। তা ঠিক। নীলু আমাদের কাছে গিয়ে একটা গল্পের বই নিয়ে উবু হয়ে আছে, যেন কোনো কিছুই তার কানে যাচ্ছে না। নীলু, এত মন দিয়ে কি পড়ছিস? ভূতের গল্প। নাম কি? ডাক বাংলা রহস্য। খুব ভয়ের নাকি? খুব না, কিছু ভয়ের। বাবা হঠাৎ বললেন, তোরা সবাই মিলে মামার বাড়ি থেকে ঘুরে আয় না, একটা চেঞ্জ হবে। সেতারার তো বোধহয় মনেই নেই। মনে আছে বাবা, পুকুর পাড়ে দুটো তাল গাছ আছে, আর পুকুরের ঘাটে বসে থাকলে একরকম মাছ আসে, চোখগুলো বড় বড়, ঠিক না নীলু আপা? জেলা মাছ। বাবা আবার বললেন, কিরে যাবি নাকি তোরা? যাস যদি, তোর মামাকে লিখি, এসে নিয়ে যাবে। তুমি যাবে না? না, আমার ব্যবসা ট্যাবসা খুব খারাপ, তোরা তো জানিস না। অবশ্য আমি নিজেই বলি না কিছু, প্রেসটা আমি খুব সম্ভবত বিক্রি করে দেব, বয়স হয়ে গেছে, এসব ঝামেলা এখন আর ভালো লাগে না। নীলু বাবার কথা শুনলো কিন্তু কিছু বলল না। যাবি মামার বাড়ি? যাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, লিখে দেবো তোর মামাকে, পৌষ মাসের দিকে গেলে ধান কাটা দেখবি। সে রাতে ঘুমোতে গেলাম 10টার দিকে, সেতারা আর তার বালিশ নিয়ে এসে হাজির। আপা, আজ তোমার সঙ্গে ঘুমাবো। আয়, হঠাৎ আমার সঙ্গে যে? নীলু আপা বলেছে আজ সে একা একা ঘুমোতে চায়। বাতি নেভাতে সেতারা ফিসফিস করে বলল, একটা কথা জিজ্ঞেস করি আপা, রাগ করবে না তো? না, রাগ করবো কেন? আগে গা ছুঁয়ে বলো, রাগ করবে না? রাগ করবো না, বল। সেতারা বেশ খানিকক্ষণ ইতস্তত করে বলল, মেয়েদের যখন শরীর খারাপ থাকে তখন কোনো ছেলেকে চুমু খেলে নাকি পেটে বাচ্চা হয়। বলেছে কে এসব? বলো না, হয় কি না? না হয় না, এসব জিনিস না নিয়ে না ভাবাই ভালো। তাহলে বাচ্চা কিভাবে হয়? জানি না কিভাবে হয়, ঘুমাতো। সেতারা ঘুমিয়ে পড়লো প্রায় সঙ্গে সঙ্গে। সেতারা অনেকটা আমার মতো, এ বাড়িতে তার কথা বলার কেউ নেই। স্কুলে তেমন বন্ধু বান্ধব নেই। সেদিন দেখলাম টিফিনের সময় ওদের ক্লাসের সব মেয়ে মিলে চুলটানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা খেলছে। সেতারা দূরে দাঁড়িয়ে তৃষিত নয়নে দেখছে। আমি সেতারার গায়ে হাত রাখতে সেতারা বলল, মাকে কাল রাতে আমি স্বপ্নে দেখেছি আপা, খুব লম্বা লম্বা চুল। আমি অবাক হয়ে বললাম, তুই ঘুমাসনি? হুম, আয় দুজনে মিলে এক কাজ করি, নীলুকে ভয় দেখিয়ে আসি। সেতারা উত্তেজনায় উঠে বসল, কিভাবে ভয় দেখাবে, জানালার কাছে গিয়ে হুম করবে? তা করা যায়, যাবি? চলো। আমরা দরজা খুলে পা টিপে টিপে বাইরে এসে দেখি বাবা ইজি চেয়ারে শুয়ে আছেন, তার পাশে মোড়ায় গুটিসুটি মেরে নীলু বসে আছে। বাবা নীলুর মাথায় হাত বোলাচ্ছেন, নীলু সম্ভবত কাঁদছে। বাবা আমাদের দেখে হালকা গলায় বললেন, কি রেছে তারা, বাথরুমে যাবি নাকি? না বাবা, আমরা নীলু আপাকে ভয় দেখাবার জন্য এসেছি। বাবা হেসে উঠলেন, দীর্ঘদিন পর বাবা এমন উঁচু গলায় হাসলেন। নীলু চোখ মুছে বলল, আমাকে ভয় দেখানো এত সস্তা না।
আমাদের বাড়িটির একটি নাম আছে উত্তর দিঘি। বাড়ির কত সুন্দর সুন্দর নাম থাকে, কিন্তু এই বাড়িটি দেখতে যেমন অদ্ভুত, নামটিও তেমনি। মায়ের খুব শখ ছিল শ্বেত পাথরের একটা নতুন নাম নেম প্লেট লাগাবেন, মাধবী ভিলা লেখা থাকবে সেখানে। বাড়িটি কিনেছিলেন আমার দাদা, তিনি ধুরন্ধর প্রকৃতির লোক ছিলেন। দাঙ্গার সময় যখন ময়মনসিংহ শহরের বেশিরভাগ ধনী হিন্দু জলের দামে বাড়ি বিক্রি করে কলকাতায় চলে গেল, আমার দাদা তখন উত্তর দিঘি ও শ্রীকালী প্রেস কিনে ফেললেন। টাকা যা দেয়ার কথা তার অর্ধেকও নাকি দেননি। এসব আমার মায়ের কাছ থেকে শোনা। মা নাকি বিয়ের পর অনেক দিন দেখেছেন বাড়ির মালিক বাকি টাকার জন্য এসে বসে আছে এবং দাদা নানা রকম টালবাহানা করছেন। কিছুদিন পর দাদা মারা যান। আমার ধারণা লোকটিকে টাকা পয়সা না দেয়ার জন্য নিদারুণ যন্ত্রণায় দাদার মৃত্যু হয়েছে, তার পেটে ক্যান্সার হয়েছিল। আমাদের উত্তর দিঘি বাড়িটি প্রকাণ্ড দোতলা বাড়ি, তবে ছাদে ওঠার কোনো সিঁড়ি নেই। মার খুব শখ ছিল ছাদে ওঠার সিঁড়ি করবেন, জ্যোৎস্না রাতে ছাদে হাঁটাহাঁটি করা যাবে। হাঁটাহাঁটি করার জায়গার অভাব এ বাড়িতে নেই, অনেকখানি জায়গা জুড়ে বাড়ি। কাঁঠাল, পেয়ারা, আম এবং তেঁতুল গাছ দিয়ে বাড়িটি ঘেরা। বাড়ির সামনে ফুলের গাছ আছে বেশ কয়েকটা এবং জায়গায় জায়গায় সিমেন্ট দিয়ে উঁচু বেদির মতো করে বাঁধানো। সেখানে বসে খুব আরাম করে গল্পের বই পড়া যায়। আমার যখন কিছু ভালো লাগে না, তখন আমি লাল বেদিগুলোর কোনো একটিতে বসে থাকি। নীলুর মতো ওগুলো আমার গোসাঘর। আজ আমার মন খুব ভালো ছিল। মন ভালো হওয়ার কোনো কারণ ঘটেনি, কিন্তু ভালো লাগছিল। তবু আমি গোসাঘরে এসে চুপচাপ বসে রইলাম। সেতারা দোতলার বারান্দায় বসে গলা সাঁতছিল, বেশ লাগছিল শুনতে। এমন সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটল। নীলুর সেই রকিব ভাই হঠাৎ করেই যেন আমার সামনে এসে উপস্থিত হলেন। এখানে আসতে হলে গেট খুলে অনেকখানি হাঁটতে হয়। কখন গেট খুললেন এবং কখনই বা এলেন? ভালো আছো? আপনি ভালো আছেন? আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম তুমি পাথরের মূর্তির মতো বসে আছো। তোমার বাবা বাসায় আছেন? জি না, সন্ধ্যা নাগাদ আসবেন। আমি তার সঙ্গে দেখা করব আজকে, কি বলো? ঠিক আছে, আমি পরশুদিন সকালে ঢাকা চলে যাব। ভাবলাম যাবার আগে দেখা করে যাই, আর আসা হবে কিনা জানি না। আর আসবেন না বুঝি? ভদ্রলোক গম্ভীর হয়ে বললেন, তুমি কি আসতে বলো? আমি চুপ করে রইলাম। কি কথা বলছো না যে? আমি কিন্তু বিলু, আপনি আমাকে নীলু ভাবছিলেন। ভদ্রলোক চশমা খুলে কাঁচ পরিষ্কার করতে লাগলেন। নীলু কি বাসায় আছে? জি আছে, আপনি ভেতরে এসে বসুন, আমি ডেকে দিচ্ছি। না ঠিক আছে, ডাকতে হবে না। ডাকতে হবে না কেন? আপনি তো ওর সঙ্গেই কথা বলতে এসেছেন। ভদ্রলোক মাথা নাড়লেন। ঠিক তা না, আমি নদীর ধার দিয়ে অনেকক্ষণ হাঁটি, আজও তাই করছিলাম। হঠাৎ তোমাকে দেখলাম, ভাবলাম নীলু। ও, নীলু অনেকদিন মুন্নিদের বাড়িতে যায় না, মনে হয় ওর সঙ্গে ঝগড়া হয়েছে, তুমি জানো কিছু? জি না, ওর সঙ্গে আমার কথা বন্ধ। ভদ্রলোক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইলেন, তারপর বললেন, তোমরা যে বাচ্চা মেয়ে এটাও মনে থাকে না। আমি বুঝি বাচ্চা মেয়ে? তোমরা আড়ি দাও এবং ভাব দাও, ঠিক না? আমি দিই না, নীলও দিতে পারে। আসুন ভেতরে এসে বসুন, নাজমুল চাচা আছেন, দোতলায় তার ঘরেও বসতে পারেন। নাজমুল চাচাটাকে? আমাদের একজন ভাড়াটে, দোতলায় একটা ঘর নিয়ে থাকেন। নীলু শোনো, আমি এখন আর ঘরে ঢুকবো না। আমি কিন্তু বিলু। ও হ্যাঁ বিলু, তুমি এক কাজ করো, আমি নীলুর জন্য একটা গল্পের বই এনেছিলাম, ঘনাদার গল্প, এটা ওকে দিয়ে দিও। আমি অল্প হাসলাম। ভদ্রলোক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। হাসছো কেন? আপনি একটু আগে বলেছিলেন নীলুর সঙ্গে দেখা করবার জন্য আসেননি, এখন বলছেন বই নিয়ে এসেছেন, তাই হাসছি। ঠিক তখন দোতলার বারান্দা থেকে নজমুল চাচা ডাক দিলেন, এই এই বিলু, উনি কে?
নাজমুল চাচার গলা ভয় ধরানো, যেন হঠাৎ ভূত দেখেছেন। অনেকক্ষণ থেকেই বারান্দায় দাঁড়িয়েছিলেন হয়তো। পরিচয় করিয়ে দেবার পর নাজমুল চাচা অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়লেন। আরে, আপনি জমির আহমেদ সাহেবের ছেলে? আপনাকে চিনবো না, বলেন কি? আপনার বাবা ছিলেন কালীনারায়ণ স্কলার। আমি বাবার মতো হইনি অবশ্য। আরে, আপনি বা কম কি, অঙ্কের প্রফেসর, কি সর্বনাশ! প্রফেসর না, লেকচারার। আমার কাছে লেকচারারও যা, প্রফেসরও তা। কি আশ্চর্যকাণ্ড বলেন দেখি, নীলুর সঙ্গে আলাপ হলো কিভাবে? ও আমাকে একটা অঙ্ক জিজ্ঞেস করেছিল, আমি বলতে পারিনি। বলেন কি কি অঙ্ক? ও জিজ্ঞেস করলো, 5-এর সঙ্গে 2 যোগ করলে কখন 6 হয়? কখন হয়? যখন ভুল হয় তখন হয়। অঙ্কটা আসলে সহজ। নাজমুল চাচা ঘর কাঁপিয়ে হেসে উঠলেন। আমাকে ধমক দিয়ে বললেন, যা নীলুকে আসতে বল, বলবি প্রফেসর সাহেব এসেছেন, চাটার ব্যবস্থা করতে হবে। আমি ঘর থেকে বেরোবার সময় শুনলাম ভদ্রলোক বলছেন, আপনি কি বুঝতে পারেন কে বিলু কে নীলু? পারি, নীলুটা খুব হাত নেড়ে কথা বলে। রকিব সাহেব দোতলায় বসে আছেন শুনে নীলু দারুণ অবাক হলো। সে কি, আমি তো বলেছি এ বাড়িতে যেন কখনো না আসেন। কি জন্য বলেছিস? দূর, ভাল লাগে না। ভাল লাগে না কেন? এমন ভাবে কথা বলে যেন আমি বাচ্চা মেয়ে। যাবি না তাহলে? হুম। নীলু যদিও বলল উহু, কিন্তু আমি দেখলাম সে কামিজ বদলে শাড়ি পরছে। শাড়ি পরছিস কেন? ইচ্ছে হয়েছে পরছি, তোকে জিজ্ঞেস করে কাপড় পরতে হবে। নীলু অনেক সময় নিয়ে মুখে পাউডার দিল এবং এক সময় চিরুনি হাতে এসে বলল, চুল বেঁধে দিবি? আমি চুল বেঁধে দিয়ে বললাম, আজ আর তোকে কেউ বাচ্চা মেয়ে বলবে না। নীলু রাগী স্বরে বলল, তুই কি ভাবছিস আমি দোতলায় যাচ্ছি? মোটেই না, আমি বাগানে হাঁটতে যাচ্ছি, সেতারার গলা সাধা শেষ হলেই যাব। আমি দেখলাম নীলু সত্যি সত্যি সেতারাকে নিয়ে বাগানে বেড়াচ্ছে। অপূর্ব লাগছে তাকে। আমার মনে হলো এমন রূপবতী মেয়ে আমি আর কখনো দেখিনি। বড় মামার চিঠি এসেছে, সুদীর্ঘ চিঠি, যার বক্তব্য হচ্ছে এ সময় গ্রামের বাড়িতে নীলু বিলুদের বেড়াতে আসা ঠিক হবে না। কি কারণে ঠিক হবে না তা স্পষ্ট করে বলা নেই, শুধু লেখা গায়ের লোকজন এদের দেখতে এসে নানান কথা বলবে, এটা ওদের ভালো লাগবে না, মনের উপর চাপ পড়বে, এইসব। আমার কাছে একটা ব্যাপার খুব অবাক লাগলো, চিঠির শেষে পুনশ্চতে লেখা, যা হবার হইয়াছে, এখন দুলাভাই আপনি যদি হৃদয়ের মহত্ব দেখাইয়া সব ভুলিয়া যান, তাহা হইলে বড়ই আনন্দের বিষয় হয়। ভুল মানুষ মাত্রই করে, ইহাই মানব ধর্ম। এর মানে কি? নতুন করে এইসব কথা তোলা হচ্ছে কেন? নীলুকে জিজ্ঞেস করতে এসে হেসে বলল, বুঝতে পারছিস না, মা এখন মামার বাড়িতে। তার মানে? মানেটা না জানি না, মা এখন মামার ঘাড়ে চেপে বসে আছে, মামা ঘাট থেকে নামাতে চাইছে। বুঝলি কি করে? এখানে না বোঝার কিছু আছে? নীলু তরল গলায় হাসলো, শেষ পর্যন্ত দেখবি বাবা বলবেন ঠিক আছে চলে আসুক, আর মা তার ছেলে কোলে নিয়ে বাড়িতে উঠে আসবেন। খুব কান্নাকাটি হবে কিছুদিন, তারপর সব ঠিকঠাক, মাঝখান থেকে আমরা একটা ভাই পেয়ে যাব। তোর কথার কোনো ঠিক ঠিকানা নেই নীলু। না থাকলে কি আর করা, তবে এরকম হলে মন্দ হয় না, কি বলিস? বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, যাচ্ছে না? বাবা যে হারে মদটদ খাচ্ছে, একেবারে দেবদাসের মতো। নীলু হেসে উঠল। এর মধ্যে হাসির কি আছে? কান্নারও কিছু নেই। নীলু গম্ভীর মুখে বই নিয়ে পড়তে বসল। ইদানিং তার পড়াশোনায় খুব মনোযোগ হয়েছে। এ নিয়ে কিছু বললে সে গম্ভীর হয়ে বলে, তোরা সব স্টার ফেস্টার পেয়ে পাশ করবি আর আমি বুঝি ফেল করব, সেটা হচ্ছে না। এখন আমাদের স্কুল টিস্কুল নেই, পরীক্ষার প্রস্তুতি চলছে জোরে সোরে, সপ্তাহে 3 দিন কোচিং ক্লাস হয়, সেখানে মেয়েরা সবাই ভান করে যে কিচ্ছু পড়াশোনা হচ্ছে না,
কে কোন কলেজে পড়বে সে নিয়েও ক্ষীণ আলোচনা হয়। হলিক্রস কলেজ ভালো না ইডেন ভালো সব মেয়েরাই সেটা জানে। এমন সিরিয়াস পড়াশোনার সময়টাতেও আমাদের ক্লাসের রুবিনার বিয়ে হয়ে গেল। সেলিনা আপা খুব রাগ করলেন, বাবা মাদের কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি। সেলিনা আপা খুব কাটা কাটা কথা বলে অপমান করলেন রুবিনার বাবাকে। ঝাঁঝালো গলায় বললেন, আপনাদের মতো শিক্ষিত মূর্খের জন্য দেশের এমন খারাপ অবস্থা। রুবিনা খুবই কান্নাকাটি করতে লাগলো, গায়ে হলুদের দিন দেখি কেঁদে মুখটুক ফুলিয়ে ফেলেছে। রুবিনার এক মোটাসোটা খালা পান ভর্তি মুখ নিয়ে বলে বেড়াচ্ছেন, ম্যাট্রিক ক্লাসটা হচ্ছে মেয়েদের বিয়ের বয়স, এরপর আর রসকস থাকে না। নীলুটা ফস করে বলে বসল, কেন তখন রস কি হয়? রুবিনার খালা চোখ বড় বড় করে বললেন, এই ফাজিল মেয়েটা কে? নীলু হাসি মুখে বলল, ফাজিল বলছেন কেন? খুব হাসাহাসি শুরু হয়ে গেল চারদিকে। রুবিনার খালা রেগে মেগে অস্থির, কয়েকবার বললেন, আজকালকার মেয়েগুলি এমন কেন? অনেকদিন পর রুবিনার গায়ে হলুদ উপলক্ষে আমরা খুব হইচই করলাম। বিয়ে টিয়ে এ জাতীয় অনুষ্ঠান আমার ভালো লাগে না, গাদাগাদি ভিড়, মেয়েদের লোক দেখানো আহ্লাদীপনা, খাবার টেবিলে তাড়াহুড়ো করে বসতে গিয়ে শাড়িতে রেজালার ঝোল ফেলে দেয়া অসহ্য। কিন্তু রুবিনার গায়ে হলুদ আমার কেন যে এত ভালো লাগলো। বরের বাড়ি থেকে এলা নামের একটি মেয়ে এসেছিল, সে ঢাকায় ও লেভেলে পড়ে, ওর সঙ্গে আমার খুব বন্ধুত্ব হয়ে গেল, জন্মের বন্ধুত্ব। এর আগে আর কোনো মেয়ের সঙ্গে এত বন্ধুত্ব হয়নি। আমরা দুজন এক ফাঁকে ছাদে চলে গেলাম। মেয়েটি নানান কথা বলতে লাগলো, একটি ছেলের সঙ্গে তার ভাব হয়েছে, ছেলেটি মেডিকেলে পড়ে, এক বিয়ে বাড়িতে আলাপ হয়েছিল, খুব নাকি লাজুক ছেলে আর দারুণ ভদ্র। এলা নিচু স্বরে বলল, জানো ভাই, ও একবার যা অসভ্য কথা লিখেছিল আমাকে, আমি খুব রাগ করলাম, ওর সঙ্গে দেখা করাই বন্ধ করে দিলাম, টেলিফোন করলে টেলিফোন নামিয়ে রাখতাম। শেষে কি করলো সে জানো? কি করলো? বললো সে বিষ খাবে। আমি তো জানি তাকে, খাবে বলেছে যখন তখন খাবেই, ছেলেরা দারুণ সেন্টিমেন্টাল হয় ভাই। তখন তুমি কি করলে? কি আর করব, দেখা করলাম। আমি ইতস্তত করে বললাম, অসভ্য কথাটা কি লিখেছিল? এলা তরল গলায় হেসে উঠল, দূর তা বলা যায় নাকি, বিয়ের দিন তুমি আসবে তো, ওই দিন তোমাকে ওর চিঠিটাই পড়াবো, দেখবে ছেলেরা কিরকম অসভ্য হয়। রুবিনার বিয়ের দিন আমরা কেউ ও বাড়িতে গেলাম না, নীলুর জন্যে যা হলো না, সে কিছুতেই যাবে না এবং আমাকেও যেতে দেবে না। তুই না গেলে না যাবি, আমি যাই। না, বললাম না যেতে পারবি না। কেন, অসুবিধাটা কি? ওরা আজে বাজে কথা বলছিল, তোকে বলতে চাই না। বলতে চাস না কেন? কারণ শুনলে তোর খারাপ লাগবে। লাগুক খারাপ, নীলু মৃদু স্বরে বলল, ওরা বলছিল সেতারার চেহারার সঙ্গে নাকি ওই লোকটির খুব মিল, আর সেতারা গান বাজনাও ওই লোকটির মতো জানে। কখন বলছিল? রুবিনার খালা বলছিল, আমি পাশের ঘরে ছিলাম। আমি চুপ করে রইলাম। নীলু বলল, তোর মন খারাপ লাগবে বলেছিলাম না, তবুও তো শোনা চাই। আমি সেরাতে ঘুমোতে পারলাম না। বাবা ফিরলেন অনেক রাতে, সিঁড়িতে ধূপধাপ শব্দ হতে লাগলো, রমজান ভাইয়ের গলা শোনা গেল, ছি আপনার শরম করে না? চুপ থাক, আপনি চুপ থাকেন, ধূপ করে একটা শব্দ হলো, বাবার গলা, ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেব, শুয়োরের বাচ্চা, বেশি সাহস হয়েছে, মেয়েরা বড় হয়েছে না, হায়া শরম নাই, চুপ থাক, আপনি চুপ থাকেন। পানি ঢালার শব্দ, আকবরের মা উঠে গেল, ঝনঝন করে কি যেন পড়ল, আবার পানি ঢালা হচ্ছে, কি হচ্ছে এসব? বাবা আজকাল বড্ড ঝামেলা করছেন, আবার একটা বিয়ে করলে তার জন্য ভালোই হতো, নাজমুল চাচা যাকে বাসায় নিয়ে এসেছিলেন সেই মহিলাটিকে আমার বেশ পছন্দ হয়েছিল, ছোটখাটো মানুষ, লম্বা চুল, কথা বলেন টেনে টেনে, আমাদের সঙ্গে বেশ আগ্রহ করে কথা বললেন। নীলু যখন বলল, আচ্ছা আপনি কি আমাদের দুজনকে আলাদা করতে পারবেন, আমার নাম নীলু, ওর নাম বিলু,
কিছুক্ষণ পর যদি আমরা দুজন একরকম কাপড় পরে আসি, তাহলে কি বলতে পারবেন কে বিলু কে নীলু? তিনি হাসি মুখে বললেন, আরে এ মেয়ে তো দেখি খুব পাগলি। আমাদের দুজনারই ভদ্রমহিলাকে খুব পছন্দ হলো। শুধু সেতারা মুখ গোচ করে দূরে দাঁড়িয়ে রইল। তিনি ডাকলেন, এই কি যেন নাম তোমার? সে উঠে চলে গেল। আমরা তাকে বাগান দেখাবার জন্য নিয়ে গেলাম। সেতারা কিছুতেই যাবে না। আমরা সেতারাকে ছাড়াই বাগানে বেড়াতে গেলাম। বাড়ির সঙ্গে লাগোয়া তেঁতুল গাছ দুটি দেখে তিনি খুব অবাক হলেন। আশ্চর্য হয়ে বললেন, বসত বাড়ির কাছে কেউ তেঁতুল গাছ লাগায় নাকি? নীলু বলল, লাগালে কি হয়, বুদ্ধি কমে যায়, তেঁতুল খেলেও বুদ্ধি কমে। এটা কিন্তু ঠিক না, রকিব ভাই খুব তেঁতুল খান, কিন্তু তার খুব বুদ্ধি। রকিব ভাই কে? নীলু চুপ করে থাকল। তিনিও আর কিছু জিজ্ঞেস করলেন না, একবার শুধু বললেন, এত বড় বাড়িতে থাকো ভয় লাগে না? আমরা কিছু বললাম না। ভদ্রমহিলা যাবার আগে নীলুকে জড়িয়ে ধরে আদর করলেন এবং অত্যন্ত মৃদুস্বরে বললেন, তোমার মার সঙ্গে কি তোমাদের যোগাযোগ আছে? নীলু বলল, না নেই। তোমরা চিঠি লিখলেই পারো, তোমরা কেন লিখবে না? তোমরা লিখবে। আমাদের খুব আশা ছিল ভদ্রমহিলার সঙ্গে বাবার বিয়ে হবে, কিন্তু বিয়ে হয়নি। বাবা কিছুতেই রাজি হলেন না। নাজমুল চাচার উপর রেগে গিয়ে আজে বাজে কথা বলতে লাগলেন। তোমরা পেয়েছোটা কি? আমাকে না বলে এসব শুরু করেছ? নাজমুল চাচাও কি সব যেন বললেন, তুমুল ঝগড়া বেঁধে গেল। এক পর্যায়ে বাবা বললেন, যাও যাও তুমি আমার বাড়ি থেকে, এক্ষুনি বিদায় হও। নাজমুল চাচাও চেঁচাতে লাগলেন, আমি তোমার দয়ার উপর আছি নাকি? নগদ ভাড়া দিয়ে থাকি। সে এক বিশ্রী অবস্থা। নাজমুল চাচা সেই রাতেই ঠেলা গাড়ি নিয়ে এলেন, মালপত্র পাঠানো হতে লাগলো। আমরা বসে বসে দেখলাম ঠেলা গাড়ি এসেছে দুটি। নাজমুল চাচার জিনিসপত্র তেমন কিছু নেই। ঘন্টা খানেকের মধ্যে সব তোলা হয়ে গেল। আমরা দেখলাম বাবা দাঁড়িয়ে আছেন সিঁড়ির কাছে, আর নাজমুল চাচা একটা বেতের ঝুড়ি হাতে নিয়ে নেমে যাচ্ছেন। নীলু তখন ছুটে গিয়ে সিঁড়ির মাথায় তাকে জাপটে ধরল। নাজমুল চাচা বললেন, আরে মা কি করিস তুই, ছাড় ছাড়। নীলু ছাড়ল না। নাজমুল চাচা বললেন, এত বড় মুসিবত হলো দেখছি, আরে বেটি কি করিস? তার হাত থেকে বেতের ঝুড়ি ছিটকে পড়ে গেল। নাজমুল চাচা ভারী গলায় বললেন, এই মালপত্র সব তুলে রাখো, সাবধানে তুলিস। নাজমুল চাচা আমাদের কোনো আত্মীয় নন। দোতলার তিনটি কামরা ভাড়া নিয়ে আমাদের সঙ্গে আছেন 15 বছরের মতো। তার স্ত্রী মারা গিয়েছেন 16-17 বছর আগে। একটি মাত্র মেয়ে, অল্প বয়সে বিয়ে দিয়েছিলেন। সেই মেয়ে নেদারল্যান্ড না কোথায় যেন থাকে। বছরে 2-3টি চিঠি দেয়। চিঠিতে খুব স্বাস্থ্যবান কিছু ছেলেমেয়ের ছবি থাকে। নাজমুল চাচা সেই চিঠি পড়ে গম্ভীর হয়ে বলেন, উফ, অ্যারন বাংলাটা এখনো শিখে নাই, খুব খারাপ খুব খারাপ। অ্যারন তার নাতনি। নীলু অনেক কিছু করতে পারে যা আমি পারি না। নাজমুল চাচা যখন চলে যাচ্ছিলেন, আমার খুব ইচ্ছে হচ্ছিল ছুটে গিয়ে তাকে ফেরাই, কিন্তু আমি গেলাম না, ছুটে গেল নীলু। আমরা দুজন যখন দেখতে অবিকল একরকম, কিন্তু দুজন সম্পূর্ণ আলাদা মানুষ হয়ে উঠছি আমরা, এরকম কেন? কাল রাতে আমি চমৎকার একটা স্বপ্ন দেখেছি, এমন চমৎকার স্বপ্ন যে ঘুম ভেঙে খানিকক্ষণ কাঁদলাম। একবার ইচ্ছে হলো নীলুকে ডেকে তুলি, স্বপ্নের কথাটা বলি ওকে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই করলাম না। গলা পর্যন্ত চাদর টেনে চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নটার কথা ভাবলাম। ঘুমের মধ্যে যে স্বপ্নটিকে অর্থবহ মনে হচ্ছিল, জেগে থেকে তার মনে হলো না। আমি দেখেছিলাম একটা নদী, নদীর চারপাশে ঘন বন, কিন্তু কিছুক্ষণ পর বন অদৃশ্য হয়ে গেল। দেখলাম শুধুই নদী, সেই নদীতে বালি চিকচিক করছে, কোথাও কেউ নেই। আমার একটু ভয় ভয় করছে, তবু আমি নদীতে নামতেই নদীটি আমাদের নানার বাড়ির পুকুর হয়ে গেল। সেই পুকুরে ছোট ছোট ছেলেমেয়েরা কুমির কুমির খেলছে। স্বপ্নে নদীর পুকুর হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক মনে হচ্ছিল। আমি একটু অবাক না হয়ে ছেলে মেয়েগুলির সঙ্গে কুমির কুমির খেলতে লাগলাম। একটা পাজি ছেলে ডুব সাঁতার দিয়ে
কেবলই আমার পা জড়িয়ে গভীর জলের দিকে টেনে নিতে চাচ্ছিল। আমার রাগ লাগছিল, কিন্তু আমি কিছুই বলছিলাম না, কারণ স্বপ্নের মধ্যে মনে হচ্ছিল এই ছেলেটি যেন আমার স্বামী। একসময় ছেলেটি টেনে আমাকে মাছ পুকুরে নিয়ে গিয়ে চেঁচিয়ে বলল, এই সুশি, তোমাকে এখন ছেড়ে দিই? কেন মানুষ এমন অদ্ভুত সব স্বপ্ন দেখে? আমি জেগে এই ছেলেটির মুখ খুব মনে করবার চেষ্টা করলাম, কিছুতেই মনে পড়লো না। শুধু মনে পড়লো ছেলেটির চোখগুলো মেয়েদের চোখের মতো টানা টানা, আর ওর হাত দুটি লম্বা এবং খুব ফর্সা। কে জানে, এরকম একটি ছেলের সঙ্গেই হয়তো আমার বিয়ে হবে। সে আমাকে আদর করে ডাকবে সুশি। কি আশ্চর্য, এরকম একটা অদ্ভুত নাম এলো কোত্থেকে? ভাবতে ভাবতে আবার আমার চোখ ভিজে উঠল। বাকি রাত এক ফোঁটা ঘুম এলো না। এত ভোরে কখনো আমি আগে উঠিনি, অদ্ভুত লাগছিল আমার। আলোটাই অন্যরকম, কেমন মায়া মায়া আলো। স্বপ্নের মধ্যে যেরকম আলো দেখা যায় সেরকম। আমি নিচে বাগানে নেমে গেলাম। কদম গাছের নিচটায় তখনও খুব অন্ধকার। আমার একটু ভয় ভয় করছিল, কিন্তু গাছের নিচে এসে দাঁড়ানো মাত্র দেখলাম নীলু জেগে উঠেছে, টুথব্রাশ নিয়ে ঘুম ঘুম চোখে সিঁড়ি দিয়ে নামছে। নীলু সবসময় খুব ভোরে ওঠে, কিন্তু সে যে এরকম অন্ধকার ভোর তা জানা ছিল না। আমি ডাকলাম, এ নীলু। নীলু আমাকে দেখতে পেল না, সে অবাক হয়ে চারদিকে তাকাতে লাগলো, তারপর একটি কাণ্ড করল। মা এসেছে, মা এসেছে বলে ছুটে গেল গেটের দিকে। আমি এগিয়ে এসে বললাম, এ নীলু, কি হয়েছে রে? নীলু খুব অবাক হলো, বেশ কিছুক্ষণ কথা বলতে পারলো না। একসময় থেমে থেমে বলল, আমি ভাবলাম মা বুঝি, গলার স্বর অবিকল সেরকম লাগলো। নীলুর কি কিছুটা আশাভঙ্গ হয়েছে? কি জানি, হয়তো হয়েছে। মার কথা সে হয়তো সারাক্ষণই ভাবে, মুখে বলে না। আজ এত সকালে উঠেছিস যে, দেখলাম একদিন উঠে কেমন লাগে। কেমন লাগে? ভালোই তো। নীলু চুপচাপ দাঁত ঘষতে লাগলো। আমি বললাম, তুই কি মার কথা খুব ভাবিস? না, তাহলে আজ এরকম ছুটে গেলি যে? আমার ইচ্ছে হয়েছে গিয়েছি, তোর তাতে কি? রাগ করছিস কেন? নীলু জবাব না দিয়ে সামনে এগিয়ে গেল। তখন মনে পড়ল নীলুর সঙ্গে আমার ঝগড়া চলছে, গত এক সপ্তাহ ধরে কথাবার্তা বন্ধ। ঝগড়ার কারণটি অতি তুচ্ছ, আমি নীলুর একটা চিঠি খুলে পড়ে ফেলেছি। কিছুই নেই সে চিঠিতে, 6 লাইনের একটা চিঠি। নীলুর পরিচিত প্রফেসরটি লিখেছেন। সত্যজিৎ রায়ের ফেলুদার যে বইটি নীলু পড়তে চেয়েছে সেটি তিনি দোকানে খুঁজে পাননি, পেলেই পাঠাবেন। এমন কি আছে সে চিঠিতে যে নীলু রাগ করল? কিন্তু সে এমন ভাব করতে লাগলো যেন আমি তার কাছে লেখা খুব গোপন একটি প্রেমপত্র পড়ে ফেলেছি। আমি যখন বললাম, কি আছে এ চিঠিতে যে তুই এরকম করছিস? যাই থাকুক, কেন আমার চিঠি পড়বি? বেশ, আর পড়ব না। পড়বি না শুধু না, তুই আমার ঘরেও কোনোদিন ঢুকবি না। বেশ, ঢুকব না, আর আমার সঙ্গে কথাও বলবি না। ঠিক আছে, বলবো না। ব্যাপারটা এখানেই শেষ হলো না। সন্ধ্যাবেলা বাবা প্রেস থেকে ফেরার সঙ্গে সঙ্গে সে নালিশ করল, বাবা বিলু আমার সব চিঠিপত্র পড়ে ফেলে। তাই নাকি? হ্যাঁ, তুমি ওকে ডেকে নিষেধ করে দাও। ঠিক আছে, করব না, এখনই করো। বাবা আমাকে ডেকে পাঠালেন, শান্ত স্বরে বললেন, একজনের কাছে লেখা চিঠি অন্যের পড়াটা ঠিক না মা। আমি লজ্জায় বাঁচি না। নীলুটা এমন হচ্ছে কেন কে জানে, আগে এরকম ছিল না। তার কাছে চিঠি এলেই আমাকে সে পড়তে দিত। একবার সে পেন ফ্রেন্ডশিপ করলো বুলগেরিয়ার একটা ছেলের সঙ্গে। সে ছেলেটা সবুজ রঙের কাগজে লম্বা লম্বা চিঠি লিখত ভুল ইংরেজিতে। চিঠির শেষে একটা ঠোঁটের ছবি এঁকে লিখত, কিস। নীলু আমাকে সেই চিঠি পড়তে দিয়ে বলতো, মা গো কি অসভ্য। নীলুর সেসব চিঠির জবাবও লিখে দিতাম আমি। একদিন সে লজ্জায় লাল হয়ে বলল, বিলু চিঠির শেষে তুইও লিখে দে, কিস। ওই বাদরটার সাথে তো আর দেখা হচ্ছে না,
কি বলিস? আমি লিখলাম। নীলু বহু যত্নে একটা ছোটের ছবিও আঁকলো, তারপর ওই ছেলে তার ছবি পাঠালো। মাথায় চুল নেই একটিও, গালে এত বড় একটা আঁচিল, হাতির কানের মতো বড় বড় কান। ছবি দেখে দারুণ রেগে গেল নীলু। ছেলেটি লিখেছিল সুযোগ পেলে সে তার বাংলাদেশি ফ্রেন্ড নীলুর সঙ্গে দেখা করতে আসবে। নীলু বলল, লিখে দে হাদারাম, তুই বাংলাদেশে এলে তোমার ঠ্যাং ভেঙে দেব, বাদর কোথাকার। নীলু চিঠি লেখা বন্ধ করে দিলেও আমি চালিয়ে যেতে লাগলাম। মজাই লাগতো আমার, বানিয়ে বানিয়ে কত কিছু যে লিখেছি। যেমন একবার লিখলাম, কাল আমরা সমুদ্রে নৌকা নিয়ে বেড়াতে গিয়েছিলাম, কি যে সুন্দর সমুদ্র আমাদের, খুব মজা হয়েছে। একবার সে লিখলো, তোমার কি কোনো ছেলে বন্ধু আছে? আমি লিখলাম, হ্যাঁ আছে, আমার ছেলে বন্ধুটি একজন কবি, সে আমাকে নিয়ে অনেক কবিতা লিখেছে। ছেলেটা সত্যি সত্যি হাদারাম, যা লিখতাম তাই বিশ্বাস করত। তারপর একদিন সে হঠাৎ লিখে বসলো, আসছে সামারে আমি বাংলাদেশে আসব। কি সর্বনাশ! ভয়ে আমি এবং নীলু দুজনেই অস্থির। এ কি ঝামেলা হলো, কি যে ভয়ে ভয়ে কেটেছে সেই সময়টা। রাতে ভালো ঘুম পর্যন্ত হতো না। নীলু অবশ্য খুব একটা ভয় পায়নি, ও বলতো, খামোখা ভয় পাচ্ছিস, আসবে টাসবে না, আর যদি এসেও পড়ে তাহলে বলবো নীলু নামের মেয়েটির বিয়ে হয়ে গেছে। ছেলেটি অবশ্য আসেনি এবং চিঠিপত্র দেয়নি, আর হয়তো অন্য কোনো দেশের কোনো মেয়ের সঙ্গে আবার পেন ফ্রেন্ডশিপ হয়েছে। নীলুর যন্ত্রণায় আরো সব চিঠি লিখতে হয়েছে আমাকে। একবার সে বলল, খুব ভাষা টাসা দিয়ে একটা চিঠি লিখে দে তো নীলু। চিঠি লিখে দে তো বিলু। কার কাছে? কি, কিছুই বলবে না। লিখলাম একটা চিঠি, সেটা তার পছন্দ হলো না। আবার একটা লিখলাম, কত কাণ্ড হলো সেই চিঠি নিয়ে। ক্লাসের মেয়েরা সেই চিঠির লাইন বলে বলে নীলুকে খেপাতে লাগলো। কোথায় পেয়েছে তারা সেই চিঠি কে জানে। নীলু যে ছেলেকে লিখেছিল সেই হয়তো বলে দিয়েছে। নীলু বাসায় এসে কেঁদে টেঁদে অস্থির। সে সময় নীলুর সঙ্গে খুব ভাব ছিল আমার। নীলু হঠাৎ করে অন্যরকম হয়ে গেল। আমার কোনো বন্ধু টন্ধু নেই, নীলু দূরে সরে যেতেই আমি একা হয়ে গেলাম। এরকম একটা অদ্ভুত সুন্দর সকালে একা থাকতে ইচ্ছে করে না। আমি নীলুর খোঁজে বাগানের পেছনের দিকে এসে দেখি নীলু কাঁদছে। কি আশ্চর্য! আমি বললাম, কি হয়েছে রে? কিছু হয়নি। কাঁদছিস কেন? তোর কাছে সবকিছু বলতে হবে নাকি? বললে দোষ কি? নীলু কোনো জবাব না দিয়ে গম্ভীর মুখে বাগান ছেড়ে চলে গেল। সকালটা হঠাৎ করেই অন্যরকম হয়ে গেছে। লোকজন সবাই জেগে উঠেছে, রমজান ভাই হঠাৎ হঠাৎ করে টিউবওয়েলে পানি তুলছে, আকবরের মা ময়লা থালা বাসন এনে জমা করছে টিউবওয়েলের পাশে। এক সময় ঝগড়া লেগে গেল দুজনের মধ্যে, এরা দুজন দুজনকে সহ্যই করতে পারে না, তবু কেমন করে যে থাকে একসঙ্গে। এদের চেঁচামেচিতেই বোধ হয় বাবার ঘুম ভাঙলো। বাবা বারান্দায় এসে দাঁড়াতেই চারদিকে আবার চুপচাপ। বাবা বললেন, আমাকে চা দাও এক কাপ। এরা দুজনে কেউ কোনো উত্তর করল না। আকবরের মা বেড়ালের মতো ফ্যাস ফ্যাস করে কি বলতেই আবার বেঁধে গেল রমজান ভাইয়ের সঙ্গে। বাবা দাঁড়িয়ে রইলেন চুপচাপ। আজকাল কেউ আর বাবাকে তেমন গ্রাহ্য করে না। আমি এগিয়ে এসে বললাম, আমি বানিয়ে আনছি বাবা। তুই আবার চা বানাতেও জানিস নাকি? জানবো না কেন? বাবা অবাক হয়ে বলল, কার কাছে শিখলি? কি আশ্চর্য কাণ্ড, চা বানানো আবার শিখতে হয় নাকি? বাবা এরকম ভান করতে লাগলেন যেন খুব অবাক হয়েছেন। আর কি জানিস, রান্নাবান্না করতে পারিস, ভাত মাছ এসব? না, এগুলিও শিখে ফেল, রমজানকে বল শিখিয়ে দিতে। আচ্ছা বলবো, নীলুকে সঙ্গে নিয়ে শিখে ফেল, একদিন বিয়ে টিয়ে হবে, রান্নাবান্না না জানলে বিয়ে দেয়াই যাবে না। অনেকদিন পর বাবা হাসলেন, মানুষের হাসির মতো সুন্দর কি কিছু আছে। বাবার হাসির সঙ্গে সঙ্গে চারদিক রোদ ঝলমল করে উঠল। মা একটা কথা সব সময় বলতেন, মানুষ যখন হাসে তখন তার সঙ্গে সমস্ত পৃথিবী হাসে, কিন্তু সে যখন কাঁদে তার সঙ্গে আর কেউ কাঁদে না।
কাঁদতে হয় একা একা। চা বানাতে বানাতেই শুনলাম সেতারা গলা সাধা শুরু করেছে, নি সা গা মা পা মা গা মা। গানটান কিছু না, সামান্য সারে গা মা, কিন্তু কি যে ভালো লাগছে শুনতে। বাবাকে চা নিয়ে দিতেই বাবা বললেন, ভাবছি তোদের নিয়ে কোথাও ঘুরে টুরে আসব, যাবি নাকি? কোথায়? গারো পাহাড়ে গেলে কেমন হয়? জারিয়া জঞ্জাইয়ের লাইনে বেশি দূর হবে না, 6-7 ঘন্টা লাগবে ট্রেনে। বন বিভাগের একটা রেস্ট হাউস আছে, যাবি নাকি? যাব বাবা, জায়গাটা সুন্দর, রাতের বেলা একটু ভয় ভয় লাগে। কেন? বন্য হাতির শব্দ টব্দ পাওয়া যায়, এখন বোধ হয় আর সেরকম নেই। তোরা যদি যেতে চাস তাহলে একটা প্রোগ্রাম করি। যাবে কবে? 2 দিনের মাত্র ব্যাপার, একটা তারিখ করলেই হয়। তুই নীলুকে জিজ্ঞেস করে আয় ও যাবে কিনা। নীলু সব শুনে লাফিয়ে উঠল, বেড়ানোর ব্যাপারে নীলুর মতো উৎসাহী আর কেউ নেই। গারো পাহাড় দেখতে যাওয়া হবে শুনেই তার সব রাগ পড়ে গেল। নানান রকম পরিকল্পনা করে ফেললাম আমরা, যেমন সম্পাদের ক্যামেরাটা নিয়ে যাব এবং খুব ছবি তুলব, সেখানে আমরা দুজনেই শাড়ি পরব এবং এই উপলক্ষে বাবাকে বলবো 2টি শাড়ি কিনে দিতে। বন বিভাগের রেস্ট হাউসে রাতের খাবার টাবার হয়ে যাবার পর বাবাকে বলবো গল্প বলার জন্য। বাবা অবশ্য গল্প টল্প তেমন বলতে পারেন না, কিন্তু তাতে কিছু যায় আসে না। অনেক রাত পর্যন্ত আমরা হ্যারিকেন জ্বালিয়ে বসে থাকবো, হ্যারিকেনের আলো কি যে ভালো লাগে আমার। এক একটা দিন যেন এক এক রকম অন্যরকম লাগে, মনে হয় দুঃখ টুক্ষ সব বানানো ব্যাপার, চারদিকে শুধু সুখ আর সুখ। সন্ধ্যাবেলা আমরা 2 বোন শাড়ি পরে বারান্দায় হাঁটছি, নাজমুল চাচা ডেকে পাঠালেন, কিরে বেটিরা, শুনলাম দল বেঁধে নাকি পাহাড়ে যাচ্ছিস। জি চাচা, তা আমাকে একবার জিজ্ঞেস পর্যন্ত করলি না, আমারও তো পাহাড় টাহাড়ে যেতে ইচ্ছে করে। সত্যি সত্যি যাবেন আমাদের সাথে? এরকম পরীর মতো মেয়েদের পাহারা দিয়ে রাখার জন্যও তো লোকজন দরকার। পরের কয়েকটি দিন আমাদের দারুণ উত্তেজনার মধ্যে কাটল। একদিন শুনলাম বন বিভাগের ডাক বাংলোটা পাওয়া গেছে, তারপর দিনক্ষণ ঠিক হলো, 9 তারিখের ভোরের ট্রেনে যাব, পৌঁছবো বিকাল নাগাদ। নাজমুল চাচা যাবেন, রমজান যাবে, বাবার প্রেসের একজন কম্পোজিটর মাখন মিয়া সেও যাবে, কারণ মাখন মিয়ার বাড়ি ওই অঞ্চলে, সে খুব ভালো চেনে। 8 তারিখ রাতে বাবা বাড়ি ফিরলেন না, রাত 1টায় নাজমুল চাচা খোঁজ নিতে গেলেন। আমরা 3 বোন বসার ঘরে বসে রইলাম চুপচাপ। নাজমুল চাচা ফিরলেন 2টার দিকে এবং হালকা গলায় বললেন, কাজে আটকা পড়ে গেছে, সকালবেলাতেই চলে আসবে, ঘুমিয়ে পড়ো। নীলু শান্ত স্বরে বলল, বাবার কি হয়েছে বলেন? কি আবার হবে, কাজ থাকে না মানুষের? নাজমুল চাচা রেগে গেলেন, নীলুও রেগে গেল, বাবার কি হয়েছে বলেন? কাল সকালে আসবে, তখন জিজ্ঞেস করিস, কিছু হয়নি, ভালোই আছে। নীলু তেজি গলায় বলল, আপনাকে এখন বলতে হবে। এরকম করে তুই আমার সঙ্গে কথা বলছিস কেন? নীলু কেঁদে ফেলল। বাবা ফিরলেন পরদিন দুপুরে, কোর্ট থেকে জামিনে ছাড়া পেয়ে। তার রাত কেটেছিল থানা হাজতে, মদ খেয়ে খুব নাকি হইচই করছিলেন বা এ জাতীয় কিছু, খুবই কেলেঙ্কারি ব্যাপার। আমরা সপ্তাহখানেক কেউ স্কুলে গেলাম না, ঠিক করলাম বাবার সঙ্গে কেউ কোনো কথা বলবো না, ডাকলেও সাড়া দেব না, এমন ভাব করব যেন শুনতে পাইনি। কোনো লাভ অবশ্য তাতে হলো না, বাবা আমাদের ডাকাডাকি বন্ধ করে দিলেন, যতক্ষণ বাসায় থাকেন চুপ করে থাকেন। একদিন দেখি এক টেলিভিশন কিনে আনলেন, সেতারার খুব শখ ছিল টিভির, কথা ছিল সেতারার আগামী জন্মদিনে ঢাকা থেকে এটি কিনে আনা হবে এবং সেই উপলক্ষে আমরা সবাই দল বেঁধে ঢাকা যাব। তিনি বোধহয় আমাদের সঙ্গে ভাব করবার জন্যেই আগে ভাগে কিনে ফেললেন। সন্ধ্যাবেলা টিভি চালু হলো, আমরা কেউ দেখতে গেলাম না, আকবরের মা এবং রমজান ভাই মোড়া পেতে টিভির সামনে রাত 11টা পর্যন্ত বসে রইল। বাবার কাছ থেকে অনেক দূরে সরে গেলাম আমরা। সে সময় বড় মামার চিঠিতে জানলাম মার একটি ছেলে হয়েছে, ছেলের নাম কাজল। মায়ের শরীর খুব খারাপ,
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। কি যে কষ্ট হলো আমার, কত লক্ষবার যে বললাম, মা ভালো হয়ে যাক, মাকে ভালো করে দাও। রোজ রাতে তাকে স্বপ্নে দেখতাম, রক্ত শূন্য একটা লম্বাটে ফর্সা মুখ, চাদর দিয়ে গলা পর্যন্ত ঢাকা। স্বপ্ন দেখে রোজ রাতেই কাঁদতাম। আমরা তিন বোনে নিশ্চিত ছিলাম মা মারা যাবেন, কিন্তু তিনি সুস্থ হয়ে উঠলেন, চিঠি লিখলেন মা নীলুকে। নীলু তার কোনো চিঠি আমাকে পড়তে দেয় না। কি লেখা ছিল সে চিঠিতে তা জানলাম না। নীলু শুধু বলল, কাজল খুব বিরক্ত করে, রাতে মাকে ঘুমোতে দেয় না।